হাওয়ালার ধন আত্মসাতর ঘটনা তদন্ত এই মুহূর্তে অব্যাহত আছে ক্ষিপ্র গতিরে। এই মুহূর্তলৈকে আরক্ষী 8 জনক লোক গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে এই তালিকা আর দীঘলীয় হওয়ার সম্ভাবনা আছে বলে আরক্ষী ব্যক্ত করেছে। ঘটনার নাম সাঙুর খাই পড়েছে আরক্ষী সাংবাদিককে আদি করে তেওঁলোকৰ অঙহি বঙহি সমান্তরালভাবে মাটির দালাল আর নাম সাঙুর খাই পড়েছে ধন আত্মসাতর ঘটনা। ইতিমধ্যে এস আই মুবারক আলীর বায়েক রেজিয়া বেগমক গ্রেপ্তার করেছে আরক্ষী। এস আই অনুরাগ বরার মাহিয়েক পাপড়ি বরাকো আরক্ষী আটক করেছে আর এই দুই মহিলাক ন্যায়িক জিম্মালে প্রেরণ করা হয়েছে। এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে যে হাওয়ালা চক্রৰ পৰা ধন আত্মসাতৰ ঘটনাত কেৱল আৰক্ষী বা সাংবাদিকে জড়িত হৈ আছিল সেয়া নহয়, তেওঁলোকৰ অঙহি বঙহিও এই সমগ্র যি আত্মসাতৰ ঘটনা সেই ঘটনাত জড়িত হৈ আছিল। অর্থাৎ এই হাওয়ালা চক্রটোৰ পৰা লৈ অহা ধনৰ পৰিমাণ আছিল 48 লাখ টকা। এতিয়ালৈকে আৰক্ষীয়ে 48 লাখ টকা উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে যদিও আৰক্ষীয়ে সন্দেহ প্ৰকাশ কৰিছে যে ধনৰ পৰিমাণ অধিক হোৱাৰ সম্ভাৱনা আছে আৰু বৰ্তমান ধনৰ উৎস বিচাৰি আৰক্ষীয়ে জোৰদাৰ প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিছে তদন্তৰ। এই ঘটনার 6 অভিযুক্তক ইতিমধ্যে 4 দিনের আরক্ষীর জিম্মাত রখা হয়েছে আর অধিক তথ্য উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা আছে এই জিম্মাত থাকা সময়সাত অর্থাৎ জেরা কালসাত আর অধিক তথ্য লাভ করার সম্ভাবনা আছে যে কত হাওয়ালা চক্রের আত্মসাত করা ধন তেওঁলোকে কত কেনেদরে রাখিছিল বা এতিয়াও বহু ধনের পরিমাণ হয়তো বৃদ্ধি পাব পারে, এই ধনের পরিমাণ বৃদ্ধি পার সম্ভাবনা ব্যক্ত করেছে আরক্ষী। শেহতীয়াকৈ এই ধন আত্মসাতৰ ঘটনাত জড়িত আন এজনক আরক্ষী আটক করেছে। সাংবাদিক তফিকুদ্দিনৰ পৰা স্বীকারোক্তিৰ ভিত্তিতে গ্রেপ্তার করা হৈছে জমির খান নামৰ আন এগৰাকী অভিযুক্তক। উল্লেখ কৰিব পাৰি যে জমির খানৰ কবলৰ পৰা আরক্ষী 8 লাখ টকা জব্দ কৰিবলৈ সক্ষম হৈছে। এনেদৰে আৰক্ষী স্বীকাৰোক্তিত তেওঁলোকে ব্যক্ত কৰিছে, অভিযুক্তসকলে ব্যক্ত কৰিছে যে হাওয়ালা চক্ৰৰ ধন কেৱল তেওঁলোকৰ হাততে মজুত থকা নাই, তেওঁলোকে এই ধন বিলাই দিছে তেওঁলোকৰ অঙহি বঙহি আৰু আত্মীয় স্বজনক। আরক্ষী উল্লেখ করেছে যে হাওয়ালা চক্রর মাজৰ পৰা 3টাকৈ ধনৰ টোপোলা আছিল আৰু ইয়াৰে এটা ধনৰ টোপোলা এই চক্রটোৱে লৈ আহিছিল আৰু তেওঁলোকে ধৰা পৰা ভয়ত এই ধনসমূহ বিলাই দিছিল তেওঁলোকৰ বন্ধুবৰ্গৰ মাজত, তেওঁলোকৰ অঙহি বঙহিৰ মাজত। গতিকে বিভিন্নজনে বিভিন্ন প্ৰান্তত তেওঁলোকৰ ঘৰৰ বাকচৰ ভিতৰত হওক চন্দুকৰ ভিতৰত হওক এনেদৰে এই হাওয়ালা চক্রৰ ধন আত্মসাত কৰি ৰাখিছিল বা লুকুৱাই ৰাখিছিল। আৰক্ষী তদন্তত আৰু অধিক তথ্য পোহৰলৈ অহাৰ সম্ভাৱনা আছে অনাগত দিনসমূহত।